এরপরে প্রশ্ন হলো আমি মাঝে মাঝে নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা না মিলিয়ে রুকুতে চলে যাই আবার তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা পড়ে ফেলি এখন কি আমার নামাজ হবে অথবা এর বিধান কি এরকম ভুল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াজিব তরক হয়েছে এবং ওয়াজিব তরক হওয়ার কারণে আপনাকে সিজদায় সাহু দিতে হবে এরকম ভুল হয়েছে নামাজের মধ্যে টের পেয়েছেন তাহলে আপনি সালাতের শেষে সিজদায় সাহু দিলে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে আত্মহত্যা ইসলামে কেন হারাম করা হয়েছে কারো জীবন তিনি নিজে শেষ করতে চাইলে তার কি সেই স্বাধীনতা থাকা উচিত নয় বাহ সুন্দর প্রশ্ন আত্মহত্যা ইসলামে কেন হারাম করা হয়েছে ভাই কারণ আত্মহত্যা হয়ে থাকে মানুষের আল্লাহর প্রতি নৈরাশ্য থেকে বা সবকিছুর আশা ছেড়ে দিলে তখন মানুষ আত্মহত্যা করে তো আল্লাহর প্রতি যদি কেউ আশা ছেড়ে দেয় আল্লাহর প্রতি যদি কারোর আস্থা না থাকে তাহলে তার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে এই জন্য এটা হারাম আপনি ঋণগ্রস্ত হয়েছেন এত ঋণের বোঝা আপনার মাথার উপরে যে আপনি জর্জরিত আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনার পাওনাদারদের পাওনা পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই জমি জমা সব বিক্রি করে সম্ভব না কোত্থেকে আসবে কোনো কুলকেনারা নাই তাহলে আমি আত্মহত্যা করে ফেললাম কারণ আমার তো আসলে কোনো উপায় আর নাই এই যে উপায় আর নাই এটা কোনো মুসলমানের কথা না মুসলমানের কথা হবে উপায় অবশ্যই সকল উপায় হ্যাঁ বাহ্যিক উপায় আর নাই কিন্তু আসল উপায় আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জিরো থেকে হিরো করতে পারে সে বিশ্বাস থাকবে তিনি কাদির আল্লাহর গুণবাচক নামের একটা হলো কি কাদির মানে কি সব কিছুকে সক্ষম করতে পারে সব কিছুতে সক্ষম সব অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন অতএব তিনি তো দেখছেন সবকিছু আমি তার কাছে ধর্ণা দেব তো একজন মানুষ যখন আত্মহত্যা করে তিনি প্রকারান্তরে আল্লাহ তাআলা যে কাদির এই গুণকে অস্বীকার করে এটা মানুষ যখন আত্মহত্যা করে প্রকারান্তরে তিনি আল্লাহ যে ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তা করতে পারেন এই আল্লাহর সেই সক্ষমতাকে অস্বীকার করেন কারণ তিনি আত্মহত্যা করার মানে হলো তিনি মনে করছেন যে আমার আর কোনো উপায় নাই না আর কোনো উপায় নেই এটা মুসলমানের কথা না মুসলমানের কথা হলো আমার বাহ্যিক উপায়গুলো শেষ হয়ে গেছে কিন্তু আসল উপায় এখনো আছে শেষ পর্যন্ত আমার চেষ্টা আমি করতে থাকব অতএব একজন মুসলমানের জন্য আত্মহত্যা করা জায়েজ নাই কারণ এই আত্মহত্যা নৈরাশ্য থেকে আসে আর নৈরাশ্য হারাম এই মুসলমান নিরাশ হতে পারে না মুসলমান আশাবাদী হবে মুসলমান আস্থাশীল হবে মুসলমান আল্লাহর উপর ভরসাকারী হবে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের প্রত্যাশী হবে আশাবাদী হবে সাহায্য আর আসবে না এরকম বলবে না আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না আশা ছেড়ে দিও না আল্লাহ আরো বলেছেন ওয়ালা ইয়াসমির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না এটা একটা কারণ যে কেন আত্মহত্যা হারাম প্রথমত আত্মহত্যার মধ্যে আল্লাহর প্রতি নৈরাশ্য থাকে আর নৈরাশ্য এটা কুফুরি এটা শুধু হারাম না এটা মানুষকে বেঈমান পর্যন্ত করে দিতে পারে নৈরাশ্য শয়তানের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ এই কথাটা বেশি বলতেন যে শয়তানের স্কুলের প্রথম পাঠ শয়তান ইমানদারদেরকে বিপদগামী করার জন্য প্রথম অস্ত্র হলো যে সে মানুষকে আশাহত করে দেয় একজন মানুষ গুনাহ করতে করতে একজন যুবক জেনা ব্যবিচার মাদক হত্যা খুন ঝগড়া ঝাঁটি মানুষের ক্ষতি করা হেনে কোনো অপরাধ করে নেই নাই যে করে নেই সব ধরনের অপরাধ সে করছে করার পর একটা পর্যায়ে শয়তান তাকে এসে ফুসলায় ভিতরে ভিতরে বলে তার মনেই বলে এটাই শয়তান ভিতর থেকে তাকে বলায় যে তোমার তো আসলে কোনো রক্ষা নেই তোমার বাঁচার উপায় কি তুই এত পাপ করে বলো তুমি মাপ পাবা সে আশা ছেড়ে দেয় এই যখন আশা ছেড়ে দেয় তখন মানুষ যা ইচ্ছা তা করে তখন আর মানুষ ভালো হওয়ার সম্ভাবনাটা তার শেষ হয়ে যায় এটা শয়তান করে একজন মানুষ যখন দেয়াল পিঠ থেকে যায় শয়তান তখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে যায় তখন তাকে আশাহত করে দেয় ইমানদারের উচিত হলো তখন আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ইমানদারদের কাজ হলো আল্লাহর উপরে কি করবে ভরসা করবে অতএব আত্মহত্যা হারামের কারণ হলো এটা তাওয়াক্কুল পরিপন্থী আল্লাহর প্রতি নৈরাশ্য থেকে হয় আর নৈরাশ্যটা ইসলামে জায়েজ নাই এক দ্বিতীয়ত হলো আত্মহত্যা এটা আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত যারা মনে করেন যে আমার জীবন আমি শেষ করে ফেলবো এখানে আল্লাহ নিষেধ করবে কেন আমার জীবনের ব্যাপারে তো আমার স্বাধীনতা আমার শরীরের ব্যাপারে তো আমার স্বাধীনতা থাকবে এই আইডিওলজি হলো
সেই সমকল লোকদের যারা আল্লাহর প্রতি ঈমান নাই আখিরাতের প্রতি ঈমান নাই যাদের আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস আছে তাদের আইডিয়োলজি তাদের দর্শন বা তাদের চিন্তা ভাবনাটা এরকম না তাদের চিন্তা ভাবনা হলো যে আমাদের শরীর এই পুরাটা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া আমানত আমার কাছে আল্লাহ আমাকে দিয়েছেন এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এই যে আল্লাহ বলেছেন কোরআনে ওয়ালা তুলকুম ইয়াদিকুম ইলা তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবে না সে অধিকার নাই এই শরীর দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা তোমার শরীরেরও পাওনা আছে অধিকার আছে তোমার কাছে তুমি শরীর হক আদায় করতে হবে না খেয়ে না খেয়ে কেউ যদি নিজেকে শেষ করে ফেলে এই যে অনশন হয় হান্তান এগুলো করে যদি নিজেকে কেউ হত্যার দিকে মানে মৃত্যুর দিকে নিয়ে যায় তাহলে সে আত্মহত্যাকারী হিসেবে অপরাধী হবে যে তোমার শরীরকে এভাবে শেষ করে দিতে তুমি পারো না কোনো রোগবালাই এসেছে কোনো বাইরের কোনো কারণে তোমার অসুস্থতা হয়েছে সেখান থেকে মৃত্যু হয়েছে এটার জন্য তোমার দায় নাই কিন্তু তোমার অবহেলার কারণে নিজেকে নিজে তুমি শেষ করে দিয়েছো এটা জায়েজ নাই কারণ এটা আমার কাছে আমানত আল্লাহর তরফ থেকে এই জন্য ইমানদার কখনো আত্মহত্যার দিকে পা বাড়াতে পারে